চলতি বছরের টেট নিয়ে বড় সড়ো আপডেট হয়। প্রাইমারি টেট যেটা হতে চলেছে ডিসেম্বরে, তো সেই টেট সংক্রান্ত ব্যাপারে নতুন সিদ্ধান্ত ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো ব্যাপারটা কি জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেট ব্লকটাও মিস করবেন না। ডেসক্রিপশন চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং আদার্স লিঙ্কগুলো দেওয়া আছে। শুরু করা যাক। তো শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য যখন জর্জরিত, তখন কিন্তু নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে হাজার হাজার চাকরি প্রার্থী। আদালতে যে চলছে একাধিক মামলা, যে খবরগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে থাকেন আমাদের চ্যানেল থেকেও। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা জানিয়েছে, গত বছরের মতো এবছরেও ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট হচ্ছে, যেটা আপনারা অলরেডি জানেন। তার মধ্যে তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও কিন্তু চলছে। প্রথম যে ব্যাপারটা আসছিল, যে বলা হয়েছিল আগে পর্ষদ সভাপতি বলেছিলেন যে প্রত্যেক বছর টেট হবে, সেই মতোই কিন্তু হচ্ছে। এবং পর্ষদ যেটা খবর, আগের বছরের মতো এবছরও কিন্তু কড়া নজরদারি চলবে টেটে। আসন্ন টেট পরীক্ষায় অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরের টেট জানা গেছে চলতি বছরের টেটে থাকবে বাড়তি নিরাপত্তা। কিন্তু এবছর কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম, কারণ বিএডটা বাদ হয়ে গেছে। এবং পর্ষদ সূত্রে যেটা খবর, সিসিটিভি নজরদারির পাশাপাশি থাকবে বায়োমেট্রিক প্রক্রিয়া, যেমন আগেরবারও ছিল, যদিও সব জায়গায় থাকেনি সেটা। এবং কেন্দ্রগুলির নিরাপত্তা বৃদ্ধিতে আরও বেশি নজর দেবে পর্ষদ ও রাজ্য প্রশাসন। প্রসঙ্গত আপনারা জানেন যে, এবং আমরা আগেও বলেছি যে, এবছর অনেকটাই কমছে পরীক্ষার্থীদের সংখ্যা, কারণ এক্ষেত্রে বিএডটা বাদ হয়ে গেছে শুধুমাত্র ডিএলএডদের জন্য, এবং 50% মোটামুটি কমতে চলেছে যেটা অনেকেই মনে করছেন। এবং চলতি টেটে বসার জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল, এবং দ্বিতীয় দফা আরেকবার শুরু করা হয়েছে, এবং যারা করেননি তারা কিন্তু করছেন, এবং যারা এখনও আপনারা করেননি কিন্তু করে নেবেন। এবং তার সাথে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থী এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেগুলো বিএডদের জন্য আপনারা জানেন। এবং গত বছর থেকে নিয়ম এসেছে পরিবর্তন, কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিসি বেঞ্চে জানিয়ে দেয় যে স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক শিক্ষিতের ডিএলএড বা ডিএড ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ কারো যদি বিএড ডিগ্রি থাকে তো সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এবার থেকে প্রাথমিকে আবেদন করতে পারবে না। যদি কোনো চাকরি প্রার্থীর বিএড এবং ডিএলএড বা ডিএড উভয় প্রশিক্ষণ নিয়ে থাকেন, তবে প্রাথমিক অবশ্যই চাকরি করতে পারেন, কারণ ডিএলএডটা দেখিয়ে তারা পাবেন। এবং সেই নির্দেশ মেনেই বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এবার থেকে কিন্তু অংশ নিতে পারছেন না। তো পর্ষদ যেটা জানিয়েছে, গত বছর অর্থাৎ 2022 ডিএলএড ও বিএড উভয় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় অনেক, মানে ১,৫০,০০০ অর্থাৎ 1,50,000 মতো। তবে শীর্ষ আদালতের নির্দেশ মতো এবছর থেকে কিন্তু প্রায় 1,00,000 মতো হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো এবছর প্রাথমিক টেটে কিন্তু তাহলে অনেকটাই কিন্তু আবেদনকারীর সংখ্যা কমতে চলেছে। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, এবং আপনারা প্রাইমারি টেটের জন্য এবং প্রাইমারি টেটের প্রিপারেশনের জন্য কী কী বই পড়বেন এবং কীভাবে প্রাইমারি টেটে সফল হওয়া যায়, তার কিছু টিপস এবং ট্রিক্স আমরা এই চ্যানেলে আপলোড করেছি, যেগুলো আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।